নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আলু ভাজা, আলু ভাজা পোস্ত দিয়ে। এটা বানানোর জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে কষলে, চার পাঁচবার কষলে ধুয়ে জলটা আমি ফেলে দেব। আর আমার লাগছে পোস্ত ছোটো চামচের এক চামচ, আর নুন, হলুদ, জিরে একটু বেশি পরিমাণে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আলু ভাজাটা আমি সর্ষের তেলে করব, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা গরম করে নেব ভালো করে। আলু ভাজা থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নুন, হলুদ মাখানো আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলোকে আমি নেড়ে ফেড়ে ভেজে নেব খুব ভালো করে। পাঁচ ছ মিনিট মতো লো ফ্লেমে আমি আলুটাকে নেড়ে ফেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা পোস্তটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে গলেছে কিনা চেক করার জন্য আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে দেখবো। দেখুন কেটে যাচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার সব শেষে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। গরম ভাতে ঘি দিয়ে এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে, এছাড়াও ডাল দিয়ে খেতে পারেন। চিনিটা দেওয়ার পরে এক মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।